সকাল 11টা বাজে, আমি আর স্নেহা দুজনেই ওয়াটার অ্যাক্টিভিটি করবো, স্নর্কলিং করবো, তারপরে প্যারাসেলিং করতে পারি, একদম বিচ রেডি। এবং আজকে আমাদের সাথে একজন নতুন মানুষ আছে, তার নাম হচ্ছে কেতুত। তো এখানে বালি যেরকম তোমাদের বললাম যে প্রচণ্ড বেবি ফ্রেন্ডলি, তো এখানে যেরকম বাচ্চাদের সমস্ত জিনিস পাওয়া যায় সেরকম এখানে বেবিসিটারও পাওয়া যায়। তো আমরা কেতুতকে আজকে সাথে নিয়েছি বিকজ আমরা বিচে যাব। তো আমি আর ঠিক যদি ওয়াটার স্পোর্টস করি, মা একলা সিম্বাকে সামলাতে পারবে না, তো বিচ দেখলে পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি করে। তো আমাদের সাথে একটু থাকবে, আমাদের একটু আজকে আর কালকে একটু হেল্প করে দেবে, কেন কি প্রচুর প্যাকিং আছে, অনেক কিছু আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এটা হচ্ছে কেতু। হ্যালো, হাই, থ্যাংক ইউ। এই বিশাল নতুন তৈরি হয়েছে নুসাদুয়া যাওয়ার জন্য, এটা টোল রয়েছে একটা, আর একটা রাস্তা রয়েছে সেটা একটু ঘুরে যেতে হয়, সেটা হচ্ছে টোল ফ্রি। সে দুটো আইল্যান্ডকে কানেক্ট করছে, নুসাদুয়া আর কুটা এরিয়াটাকে। ব্রিজটা, এটা পুরো সমুদ্রের ওপরে ব্রিজটা, এটা দুটো আইল্যান্ডকে কানেক্ট করছে। তোমরা এখানে যদি আসো তাহলে ট্রাই করো। যদিও আমাদের বোম্বেতে ওয়ার্লি সিলিং আছে, কিন্তু এটাও একটা বেশ মজার ব্যাপার। এসে গেছি যেখানে ওয়াটার স্পোর্টস হয়, এয়ারবিএনবিতে থাকছি, তার যে কেয়ারটেকার সেই ভদ্রলোক যত চিপে করা যায় ওয়াটার স্পোর্টস, তারপরে ন্যানি সব কিছুই জোগাড় করে দিয়েছে। আজকে ডিসক্রিপশন বক্সে তোমরা সব কটার নাম্বারই তোমাদেরকে আমি দিয়ে রাখবো, যদি তোমরা কেউ এখানে আসছো তো তোমাদের সুবিধা হবে। আর আমরা এখানে করব সি ওয়াকিং আর করব প্যারাসেলিং। প্যারাসেলিং আমি থাইল্যান্ডে করেছি, যাই না কেন এখন তো ভয় লাগে, আসলে কী বলতো এখন রেটটা একটু বেশি হয়ে গেছে। তো তারপরে ফিটনেস লেভেলটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি কিন্তু ফিট কিন্তু আছি, আগের মতনই আছি, মানে বেশ ফিট আছি, নাহলে আমি যেই লেভেলে এখানে সিঁড়ি ওঠা নামা করেছি বা যেই লেভেলে কাজকর্ম করেছি, বাচ্চা নিয়ে ঘোরা চারটিখানি কথা না, বাড়িতে এসে তার প্রচুর কাজকর্ম থাকে, তার সাথে ঘোরা, তার সাথে এডিটিং, মানে আই এম ভেরি হ্যাপি উইথ মাই সেলফ। নাও আবার বাড়ি গিয়ে আবার ওয়েট লস জার্নিটা আবার শুরু করব। আই এম অলসো হ্যাপি উইথ মাই ওয়েট লস জার্নিও, মানে আমি যখন যা যেরকম ছিলাম বা যেরকম তার থেকে আমার এখন যেরকম জামা কাপড় পরলে ফিট হয় বা যেরকম আমি কনফিডেন্ট ফিল করি ভালো লাগে, বাট এখনও দিল্লি অনেক দূর, আরও 15 কিলো ডেফিনেটলি কম করতে হবে। বাট এই ট্রিপটাতে আমাকে না আরও অনেক কনফিডেন্ট করেছে, এই জন্যই আজকে কেতুতকে নেওয়া, কারণ কি এখানে বহুত বড় জায়গা, সিম্বির সাথে একটু খেলাধুলা করবে, প্লাস আমিও একটু হালকা থাকবো, তার কারণ হচ্ছে যে খুব কষ্ট হয়ে যায় সব কিছু সামলে, না একটু নিজেকেও মনে হয় একটু নিজেও একটু আনন্দ করি, চলো চেঞ্জ করি, ওটাই হচ্ছে ব্যাপার। আর কি চেঞ্জ করবো, আমি তো এটা পরেই যাব। তো আমি আজকে না সুইম স্যুট, এই দেখো সুইম স্যুটটা পরেছি, দেখাচ্ছি একটু ভালো করে, এইটা আমার জন্য কাকিমুনি নিয়ে এসছে ইউএস থেকে। আর শার্টটা যেটা পরে আছি এটা তোমার টিকলু যেটা কিনেছিল ওপরে উবুদ থেকে, এই হচ্ছে ব্যাপার। কেতু আর সিম্বা এখানে আছে, ওরা এখানে খেলা খেলা করছে, এই যে এখান থেকে সব ওয়াটার স্পোর্টস হয়, দুর্ধর্ষ জায়গাটা, মাকেও ডেকে নিয়ে আসি। এখানে সব ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, তারপরে আইসক্রিম আইসক্রিম বিক্রি করছে, একটু বসে ভালো বেশ মজা করা যাবে। হ্যাঁ, আর এই কাফতানটা আমরা কিনেছিলাম যোগকর্তা থেকে, বাটিকের কাফতান।
আর ওই যে আমাদের পুতুলা জলে চিচি পুতুলার পায়ে বাবা বাবা আর পুতুলার সুইমিং কস্টিউমটা ওকে ওর দিদি দিয়েছে দিদি মানে হচ্ছে বাবির দিদির মেয়ে আছে মানে বাবির ভাগ্নি তোরা দিয়েছে খুব বেশি মিস করছি বাবিকে কারণ কি ভেবেছিলাম এগুলো সব একসাথে করব সমস্ত সুইমিং কস্টিউম ফস্টিউম কেনা মানে খুব খারাপ লাগছে চললাম আমরা ভয় পাচ্ছ না তো খুব শান্ত পরিবেশ আমার অদ্ভুত হবে না একটু ভয় লাগছে না অন্যান্য সময় আমি ভয় একদম প্রকাশ হয়ে যাই তুমি ভয় পাবে একটু পরে না না পাবো না এরকম বলো না প্লিজ চলে আসছি তুমি একা পড়ো বালিতে মাত্র চারটি নাম্বার থাকে ঠিক আছে একটা হচ্ছে ওয়ায়ান একটা হচ্ছে কেতুত একটা হচ্ছে নিয়মান আর ওয়ান মোর মাদে মাদে ওয়ায়ান হ্যাঁ ওয়ায়ান ফার্স্ট টাইম ওয়ায়ান মাদে নিয়মান কেতুত কেতুত রাইট মোর ওয়ায়ান মাদে নিয়মান কেতুত ওয়ায়ান মাদে নিয়মান কেতুত ঠিক আছে এই চারটি নাম আছে আবার যদি তারপর আরেকটা বাচ্চা হয় তার নাম আবার কিন্তু ওয়ায়ান থেকেই শুরু হবে তো নিয়মান তো আমাদের কেয়ারটেকার আছে আমাদের সাথে কেতু ঘুরছে আর এখানে ওয়ায়ানের সাথে দেখা হলো তো এই এই দিয়েই নাম তারপরে যখন ওদের কনফিউশন হয় তখন ওদের বলে ছোট ওয়ায়ান বড় ওয়ায়ান ঠিক আছে আর যদি আমার মতন হয় তাহলে মোটা ওয়ায়ান রোগা ওয়ায়ান আমরা শুধু সি বেডে হাঁটবো বসবো না আর কোন রকম যদি সমস্যা হয় তাহলে এরকম করবো আর সব ঠিক থাকলে এটা করবো না ও সব থাকলে এটা করবো ও যদি উপরে করতে হয় তাহলে এটা করবো হ্যাঁ টিকলু বলে টিকলু এখন সাংঘাতিক টেনশনে আছে ঠিক আছে ও আমাকে মিথ্যা কথা বলছে কি গোপ্রোটার কেসটা নিয়ে আসেনি সেটা নিয়ে আমি ওর মুখ দেখলে বুঝতে পারি ও না এইসব জিনিসের জন্য লাফায় খুব লাফায় তারপরে যখন পৌঁছে যায় হ্যাঁ ওই জন্য আমাকে জোর জবরদস্তি নিয়ে আসবেই যে আমাকে তারপরে রক্ষা করবে চলো কিছু হবে না মামনি আর ছেলে কোথাও ওখানে রয়েছে এর উপরে হেলমেটটা বসবে এবং এটা তোমার নিচে নর্মাল ব্রিদিং থাকবে আর যদি কানে একটু সমস্যা হয় মানে যদি তোমার একটু যেটা হয় আর কি অলটিটিউড চেঞ্জ হয় তাহলে প্লেনে যেরকম করে অ্যাডজাস্ট করি আমরা সেটাই করতে হবে আর না হলে আঙুল চুষতে হবে ওটা বেস্ট সিম্পল করে এই হেলমেটগুলো পরে আমরা নামবো দেখে তো বেশ মান্ধাতা আমলে মনে হচ্ছে হ্যাঁ মান্ধাতা আমলে মনে হচ্ছে দেখে না না এগুলোই চলে এগুলো ভালো সব ঠিক আছে এগুলো পর বাইক চালানো যায় হ্যাঁ এগুলো পর বাইক চালানো সি বাইক সি বাইক আন্ডার ওয়াটার Thank you.
একটা জলের ঠিক নিচে চলে যাচ্ছি, সেই সময়টা আমার খুব ভয় লাগবে। আর আমাকে আগে যেতে দিল না, ও আগে গেলে আমার সুবিধা হতো, সাঁতার জানে, সাহসী খুব আমার থেকে। জলে নামছি, সেই মুহূর্তে সব থেকে বেশি ভয়টা লাগলো, আর সব সব কিছু সাইলেন্ট হয়ে গেল। ঠিক আছে, নেমেছি, তারপরে পায়ের নিচে মাটিটা পেয়েছি, হাঁটছি। এবার যে প্রত্যেকটা হেলমেটের সামনে যে গ্লাসটা রয়েছে না, সাংঘাতিক পাওয়ার রয়েছে, মানে যে ছানির চশমাগুলো হয় না ওইরকম। আমার সামনে যে রেলিংটা রয়েছে কিন্তু ধরতে যাচ্ছি, কিন্তু এক কিলোমিটার দূরে রয়েছে, ওদেরকে আরও প্যালপিটেশন করছি আমি। তারপরে একটু আন্দাজ করে করে রেলিংটা ধরা শুরু করলাম, মাছ ফাছে খাওয়ালাম, হাতে একটা পাউরুটি দিয়েছিল। এবার আমার আরেক হাতে ক্যামেরা রয়েছে, দুটো হাত আমি ধরতে পারছি না রেলিংটা। তারপরে একটু একটু করে এগোলাম। ব্যাপারটা হচ্ছে যে ওরা একটা প্যাক করে রেখেছে গোল করে। ছিল তার থেকে এটা অনেক বেশি চাপের আমার এই ভয় কিছু নেই, ভালো মতনই বাদা সাদা থাকে।